ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে শিয়ারা এত কিছু করার পরেও কি তাদেরকে কাফের বলা যাবে না, কারণ আমি কিছু আলেমের কাছে শুনলাম যে তাদেরকে নাকি কাফের বলা যাবে না। আপনি একটু আমাদের বিষয়টি বুঝিয়ে বলবেন। জি ভাই, এটি একটি বিরাট বড় বিষয় এবং গভীর বিষয়। বিষয়টিকে আমি আপনাদেরকে ছোট করে যদি বুঝাতে চাই তাহলে তিন চারটি পয়েন্টে কথাটি বুঝাবো ইনশাআল্লাহ। এক নম্বর কথা হলো যে আসলে কাউকে কাফের বলা না বলা এ বিষয়টি ইসলাম খুবই সতর্কতার সাথে নিয়েছে এবং সতর্ক অবলম্বন করতে বলেছে। যদি কেউ শাহাদাত দিয়ে দেয় তাহলে তাকে কাফের বলাটা ইসলাম অত সহজ করেনি। এই কারণে হয়তো কিছু মানুষ এই কারণেই হয়তো ভাবছেন যে তাদেরকে কাফের বলা যাবে না। তবে মনে রাখতে হবে যে শাহাদাত ভঙ্গকারী কাজ করলে মানুষ কাফের হয়, তখন তাকে কাফের বলা যেতে পারে। এটি প্রথম পয়েন্ট হলো। দ্বিতীয় পয়েন্ট হলো যে সত্যিকারের শুরু যুগের শিয়া যখন আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহুমার দ্বন্দ্ব লাগে, সেই দ্বন্দ্বের পর যে শিয়ার আবির্ভাব ঘটে, সেই শুরু যুগের শিয়া তাদেরকে কিন্তু কাফের বলা হয়নি। কারণ তাদের আকীদাটার ধারণ ছিল শুধু এরকম যে আবু বকর, উমার এবং উসমান রাদিয়াল্লাহ তাআলা আনহুম এদের চাইতে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু খেলাফতের বেশি হকদার, তিনি বেশি অধিকার তার বেশি রয়েছে, কিন্তু তাকে তারা করেননি। এই আকীদাটি থাকলে তাকে কাফের বলা যায় না, তাকে বিদআতি বলা যেতে পারে। তাই যদি এরকম আকীদা কোনো শিয়া সম্প্রদায় থাকে আর ওদের সম্পর্কে যদি কেউ পড়াশোনা করে তাহলে হয়তো বলবে যে না, তাকে কাফের বলা যাবে না। ঠিক এরকম আকীদা মোটামুটি জায়দিয়া শিয়া ও শিয়ারাও রাখে, তাই এদেরকে এই কারণে কাফের বলা যায় না, বিদআতি বলা যেতে পারে। অনুরূপ যারা জাহেল মূর্খ শিয়া তারা হয়তো এরকম আকীদা ইত্যাদি কিছু বুঝেই না, তাদেরকে আমরা কিভাবে কাফের বলতে পারি? এই কারণে হয়তো কেউ কাফের বলতে চাচ্ছেন না। এটা দ্বিতীয় পয়েন্ট হলো। আমার তৃতীয় পয়েন্ট হলো যে শিয়াদের আকীদা ও বিশ্বাস ধীরে ধীরে প্রথম যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত ধীরে ধীরে সেগুলা জঘন্য থেকে জঘন্য হতে যায় এবং শেষ পর্যায়ে বর্তমান যুগের শিয়া, যেটাকে ইসনা আশারিয়া শিয়া বলা হয়, মানে বারো ইমামে বিশ্বাসী শিয়া, ইমামে শিয়া বলা হয়, যেটা বর্তমানে আধিক্য রয়েছে বর্তমান পৃথিবীতে। অনুরূপ নুসাইরি শিয়া, ইসমাইলি শিয়া, এদের যেগুলো বর্তমান আকিদা, সেই আকিদাগুলিকে দিকে লক্ষ্য করলে অবশ্যই সেটা শাহাদাত দেওয়ার পর ইসলাম থেকে বের হয়ে যাওয়া মুসলিম মনে করতে হবে বা ইসলাম বহির্ভূত লোক মনে করতে হবে তাদের এই সকল কার্যকলাপের কারণে। কারণ এই বর্তমান যুগে যে সকল শিয়ার আমি নাম নিলাম তাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে বা বড় জঘন্য আকিদা হচ্ছে যে তারা আলে বেত নবী পরিবার সম্পর্কে অতিরঞ্জন করে, অতিরঞ্জন করতে করতে তাদেরকে ইলাহ বা উপাস্যের আসনে বসিয়ে দেয়, তাদের ইমামগুলোকে তারা মাসুম মনে করে এবং তাদের ইমাম এ সকল বারো ইমাম গায়েব জানে। তো যদি কেউ বলে যে আমার ইমাম গায়েব জানে, আমার ইমামেরা গায়েব জানে, স্পষ্টই বলে, তাহলে গায়েব জানার ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করা হলো। তারা বলে তারা মাসুম, তাদের কোনো গুনাহ নেই, অর্থাৎ তাদেরকে নবী এবং নবীর উপরে তুলে দেওয়া হলো। অনুরূপ আপনারা সকলে ইন্টারনেট ইত্যাদি যোগে দেখছেন যে এরা এই সকল সম্প্রদায় যারা সাহাবাদেরকে খুব জঘন্য করে গালি দেয়, মা আয়েশা হাফসাকে গালি দেয়, আবু বকর, উমার, উসমান যাদের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তাদেরকে লানত বলে, জাহান্নাম বলে, কেক কাটে, আয়েশা ফিন্নার, হাফসা ফিন্নার, এরকম অপবাদ দেয় কথা বলে এ সকল শিয়ারা, তারা যারা স্পষ্টই আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করে, তারা ইয়া হুসেন, ইয়া হাসান, ইয়া আলী লিখে, এমনকি হজ করতে যায় সেখানকার বেনারও লিখে এগুলার স্লোগান দেয়, আমরা নিশ্চয়ই দেখেছি। তাহলে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করে সেটা একটা বড় শিরক। এই সকল শিয়ারা হুসেন রাদিয়াল্লাহ তাআলা আনহু হোক বা আহলে বায়তের বা আইম্মাদের কবরের কাছে সাজদা করে, রুকু করে, আপনারা ইন্টারনেট যোগে অনেক ছবি দেখছেন, দেখবেন খোমাইনির ছবিকেও তারা সাজদা করে। তাহলে যারা ছবি বানিয়ে সাজদা করে, এটা কি আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত নয়? তারা
এই সকল কবর এবং মাজারে তোয়াফ করে, তোয়াফ করা একটা ইবাদত যেটা কাবায় করতে হয়। যদি কেউ আজ মাজারে তোয়াফ করে তাহলে সেটা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত নয় কি? এ সকল শিয়ারা নজর নিয়াজ মান্নত এ সকল তাদের ইমাম আইম্মা এবং আলে বায়তের কবরস্থানে করে, এখানে তারা রুকু সাজদা করে, এখানে তারা আল্লাহ ব্যতীত অন্যের জন্য জুবাই করে, এমন কি এখানে তারা ইয়েতেকাফ করে, যেটাকে মানে মাজারের খাদেম হওয়া বলা যেতে পারে। তারা মসজিদে যেমন ইয়েতেকাফ করে, তারা এরকম স্থানগুলোতে ইয়েতেকাফ করে। তাহলে এরকম বড় বড় শিরক যারা করে তারা ইসলাম থেকে বহির্ভূত বের হয়ে যায়, কিন্তু বের হয়ে যায় কারণ তারা ইসলাম আনার পর শিরক করেছে, আর শিরক করলে বের হয়ে যায়। আল্লাহ তাআলা অবশ্যই বলেছেন যে ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে শিরক করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না, এর চেয়ে কম পাপ করলে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করেন। তিনি আরও বলেছেন যে তার উপর জান্নাত হারাম যে ব্যক্তি শিরক করে, ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। অনুরূপ শিরক বা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত, এটা হচ্ছে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণ। সে কারণে যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে মানে শিরক করে, তারা ইসলাম থেকে বের হয়ে যায়। এই কারণে যারাই করে, সেটা আপনি শিয়া নাম ধরে বলেন কিংবা অন্য সম্প্রদায় বলেন, আমরা এরকম বলতে পারি যে যেই সম্প্রদায় আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে, বড় শিরক করে, সে ইসলামে থাকে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এটা ছিল আমার চতুর্থ পয়েন্ট। আর পঞ্চম পয়েন্ট হচ্ছে ভাই, যে কারণে আমাদের কিছু কিছু মানুষ এবং আলেম যাদেরকে বলা হচ্ছে, মানুষ মনে করছে তারা যে তাদেরকে কাফের বলছেন না বা ইসলাম বহির্ভূত বলছেন না, তার ব্যাখ্যাটা তারাই ভালো দিতে পারবেন। আমার মনে হচ্ছে এই সকল লোকেরা আকিদার জ্ঞান, অন্য জ্ঞান হয়তো তাদের আছে কিন্তু আকিদার জ্ঞান তাদের যথেষ্ট নেই। আকিদার ওই সকল বিষয়ে তাদের পড়া উচিত ও জানা উচিত এবং আমাদের সকলকেও জানা উচিত যে যেই কাজ করলে ইসলাম নষ্ট হয়ে যায়, ইসলাম ভেঙে যায়, যে কাজ করলে ইমান নষ্ট হয়ে যায়, নাওয়াকেদুল ইমান এবং নাওয়াকেদুল ইসলাম বা নাওয়াকেদুল লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আমাদের পড়া উচিত। অনুরূপ প্রায় অনেক ফেখার বইতেও আর রিদ্দা আসহাবুর রিদ্দা, যারা ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়, ইসলাম বিচ্যুত হয়ে যায়, তাদের কি কি কারণে হয় সেই বিধানগুলি জানা দরকার। আমরা বলবো যে আমরা যদি কারো নাম নাও নিই, তবু আমরা বলতে পারি যে সম্প্রদায় আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে সে ইসলাম থেকে বের হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। তবে সংক্ষিপ্ত হলো এই যে প্রথম যুগের শিয়ার আকিদা যদি দেখা যায় তাহলে হয়তো তাদের কাফের বলা যাবে না, তবে বিদাতি বলা যাবে, কিন্তু বর্তমান যুগের যে শিয়ার দল রয়েছে তারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করার কারণে ইসলাম থেকে বের হয়ে গেছে, এটা বলতে আমাদের কোনো অসুবিধা বা দ্বিধা হতে পারে না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।